এক সময় এই গ্রামে একের পর এক বাড়িতে হঠাৎই আগুন লেগে যেত। সেই আগুনে পুড়ে মৃত্যুও হয়েছে বহু মানুষের। এই অভিশাপের হাত থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল প্রজাপতি ব্রহ্মার পুজো, যা আজও চলে আসছে। প্রায় 200 বছরের প্রাচীন এই পুজোর আয়োজন করে থাকেন সাবলপুর অগ্নিবীণা ক্লাব। এই পুজোর পেছনে এক অদ্ভুত ইতিহাস আছে বলে জানালেন উদ্যোক্তারা। আমার বাপ ঠাকুরদাদের আমলেরও আগে তখন শোনা যেত যে এই গ্রামে এক জায়গা থেকে অন্য জায়গা আগুন ছড়িয়ে পড়ছে হঠাৎ হঠাৎ কোনো কারণ ছাড়াই। সেইকাল থেকে এক সাধু পুরোহিত বলেছিলেন যে গ্রামের ব্রহ্মা মন্দির প্রজাপতি ব্রহ্মার যদি পূজা প্রতিষ্ঠা করা যায়, মূর্তি নিয়ে প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই আগুন থেকে রক্ষা পাওয়া যায়। এই পাড়াতে বীভৎস অগ্নিকাণ্ড হয়েছিল, সেই তখন থেকে পুজোটা প্রতিষ্ঠিত হয়েছিল। অক্ষয় তৃতীয়ায় প্রতি বছর পুজো হয়, আমরা খুব ভক্তি সহকারে পুজোটা করে থাকি। এই পুজোতে আমাদের বাহ্যিক জাঁকজমক থাকে না, অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়। এক সময় এই গ্রামে একের পর এক বাড়িতে হঠাৎই আগুন লেগে যেত, সেই আগুনে পুড়ে মৃত্যুও হতো বহু মানুষের। এই অভিশাপের হাত থেকে রক্ষা পেতে শুরু হয়েছিল প্রজাপতি ব্রহ্মার পুজো, যা আজও চলে আসছে। আরও বিস্তারিতভাবে বলতে গেলে সময়টা ছিল আজ থেকে প্রায় 200 বছর আগে। সে সময় প্রায় দিন গ্রামে আগুন লাগার ঘটনা ঘটত। আগুনে পুড়ে নষ্ট হতো বাড়ির খড়ের চাল, মারা যেত মানুষ গবাদি পশু। ভয়াবহ এই আগুনের হাত থেকে গ্রামকে বাঁচাতে এক সন্ন্যাসীর শরণাপন্ন হয়েছিল গ্রামবাসীরা। কথিত আছে, সেই পরিব্রাজক সন্ন্যাসী বলেছিলেন প্রজাপতি ব্রহ্মার পুজো দিলে আর আগুনে ক্ষতি হবে না কোনো গ্রামবাসীর। ওনার আদেশ মতো আজও মুর্শিদাবাদের বড়ুয়া থানার সাবলপুর গ্রামে প্রতি বছর মহা ধুমধাম করে প্রজাপতি ব্রহ্মার পুজো করা হয়। এবারও তার ব্যতিক্রম হলো না। রবিবার থেকে শুরু হয়েছে ব্রহ্মা পুজো, মেলা ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার জাঁকজমকের সঙ্গে পুজো করতে পেরে খুশি গ্রামবাসীরা। তো অনুমান 150-200 বছর বটে এই পুজো। এই পুজোটা আগে প্রথম যখন সূচনা হয় তখন এই গ্রামের শুধু আগুন লেগে যায়। তারপরে এক সন্ন্যাসী কেউ এসছে এখানে বলে তোমরা ব্রহ্মা পুজো করো অক্ষয় তৃতীয়ায়, সে তখন থেকে শুরু হয়। অক্ষয় তৃতীয়া দিনই হবে, আর তাছাড়া এখানে ঢাক বাজে না, ঢোল কাঁসি এইগুলাই হয়। মানে উনুন জ্বলবে না, আগে সব উনুন রান্না করে নেবে, তারপরে ঘট ভরার আগে, বারোটার আগে ঘট ভরে নেবে। তো ঘট ভরার পর পুজো সব আসবে, তারপর পুজোয় বসবে। ভালো লাগে বলি তো আশা, বাবার কাছে আমার ছেলেগুলো সব ভালো থাকুক, অপর বছর ভালো থাকুক, সেই জন্যে আমি আমার জ্ঞান অবধি আমি এখানকার আসি।